हे सुनिए तो रुकिए तो हाँ क्यों है खफा अरे कहिए तो ऐसे क्या जल्दी जाने की বন্ধুরা কেমন আছো? ভালো তো? ঠিক আছে, আজকে শুরু দিয়ে একটা ভিডিও দেখে নিলে চলো আজকে ভিডিওটা দেখো। কিছু আবাল মার্কা পাগল ছাগল সব কিছুই কাটা, নিজেদেরকে এরা কিভাবে তৈরি করেছে বা এরা কোন প্রোডাকশন থেকে তৈরি সেটা আজকে আমরা জানবো। চলো দেখো, জানবো না আজকে কিছু ভিডিওগুলো দেখবো, চলো ভিডিওগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে। मिलते ही नयन होती है सजन दिल में मेरे रोशनी छूते ही बदन जल उठे मन बिजली की तू है। सर कल के रात ना जोर छिलो पढ़ते पारिनी तेमन। ओमा ताई, अच्छा प्रिया बोलो 2+2 कत? एत हार्ट पारबो ना। ओ आस्ते देबो, सोजा क्वेश्चन करबो, বলো তো 1+1 কত? উফ কি কঠিন। 2 স্যার, হয়েছে স্যার। বাটাম খেয়েছিস? চারচার বাটাম, পিছনে এমন চাপ খাবো না সবই ঠিক মনে পড়ে যাবে। শুনলাম স্যান্ডি আর মন্টিনাকে বিয়ে হচ্ছে, সত্যি দেশে কি টোনার আকাল পড়লো? শেষে বনে বনে পরোটা, ঠিক আছে তোমরা পরোটা বেলো, আমি ছোলা ডালটা আমি বানিয়ে দেব। আমার মনে হয় দুটো দিন ইয়ার একসাথে ইচ্ছে ছিল, তো দুটো নিতে পারলি না, তো ওই জন্যই এরকম করছিস। সত্যি এটা কি বলো তো? এটা পা আর এটা পায়ের পাতা, আমার পাড়ার লোকরা তো কখনো দেখেনি, খুব ভদ্র লোক এটা খেয়েছে, কাউকে কাউকে মনে হয় এক লাচ্ছে। এটা কি বলো তো? এটা কি? এটা বাটালি, দেব দেব ঢুকিয়ে দেব। আমি কি করব, আমার এখন বাচ্চা চাই। আমি কি কে জিজ্ঞেস করব আমার বাচ্চা দেবে কিনা? এই তুমি আমার বাচ্চা দেবে না? ইমা না, কি চাই? কি কি চাই? বাচ্চা চাই। তাই চলে যা স্যান্ডির কাছে নালে মন্টির কাছে, আচ্ছা করে পেছন মেরে বাচ্চা বানিয়ে দেবে। শালাকে খুঁচে খুঁচে মেরে দেব, খুঁচে মেরে দেব। বাচ্চা চাই, এরা কোথা থেকে আসে সব এলিয়ান গুলো? আজব গ্রহের প্রাণী, আজব আজব। চলো দেখো। হ্যালো গাইস, আজকে আমি প্রথমবার সাইকেল চালাবো, এটা আমার সাইকেল, BMW সাইকেল। আমি পড়ে যাবো না তো, এত বড় রাস্তার মধ্যে পড়ে যাই যদি, এমনিতেই কত গড়ি ঘোড়া চলছে, আমি কি পড়ে যাবো? আজকে কি আমি পড়ে যাবো? বাবা গো, আজকে আমি বৃষ্টির মধ্যেও পুরো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, কি বলবো, কি ধর, আমার ছেলেগুলো সব উড়িয়ে দিয়ে গেল আজকে, মানে কি বাজে বাবা। ও বাবা গো, আমি একটা পাগলা চোদা দেখেছি, শালা পাগল, খড়ের মধ্যে ছাতা নিয়ে বলছে নাকি বৃষ্টি হচ্ছে। ওরে কে কোথায় আছিস? থাপ্পড় লাগা না, দুটো থাপ্পড় লাগা। আমার তো ইচ্ছে করছে পেছনটাকে পুরো ওর পিটিয়ে ছাল তুলে রোদে শুকিয়ে দিতে শালা। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি পার্টি করতে, তোমরা ঘরের মধ্যে বসে বসে আমায় হিংসে করো আর চলে চলে মরো, যে ডিজেটা আসবে সে ডিজেটা তুমুল দেখতে। আন্ডারগ্রাউন্ডেই ঢুকে যা, আন্ডারগ্রাউন্ডে না, আমার তো মনে হয় তোকে ম্যানহোলের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। দেয় কে ভাই, তোকে দেয় কে? চলে যা, চলে যা ওদের কাছে পেছন মারিয়ে নিতে, কে দেয় একে? ওই টিকটকের অফিসের লোকেরা, যারা দেখতে বাজে তারা ফেমাস, যারা দেখতে খুব ভালো তারা ফেমাস, আর আমাদের মতন মাঝখানে যারা ঝুলছি আমরা লাইনে তো প্রচুর পড়ে আছে। সত্যি খুবই ভালো লাগছে শুনে, তুই লাইনের মাল, লাইনেই পড়ে আছিস আর ঝুলছিস। সত্যি তুই যেমন মাল তেমনই আছিস, তোর কিছু চেঞ্জ হবে না রে ভাই,
কিছু চেঞ্জ হবে না। ওই মেয়েটা আপনার স্বামীকে বেঁধে রাখতে পারলো, আর আপনি পারলেন না। আমি কোনোদিন আমার স্বামীকে বেঁধে রাখার চেষ্টা করিনি। বিশ্বাস করো বৌমা, এমন কিছু না। এই সবাই মিলে বলে বলে ব্যাপারটাকে এমন। আর কতকাল অন্ধ হয়ে থাকবেন মা? আপনার ছেলে যদি জুনকে ছেড়ে নাই থাকতে পারে, আর আপনি যদি আপনার ছেলেকে ছেড়ে নাই থাকতে পারেন, দুজনকেই এ বাড়িতে নিয়ে আসুন। একদম দিল সিময়ী সিরিয়ালটার একদম পেছন মেরে দিল। আর কিচ্ছু করার নেই, সিময়ী সিরিয়ালটাকে এমন ভাবে পেছন মেরে দিল যে সিময়ী সিরিয়াল যারা করে তারা অন্তত দেখলে ঘন্টাখানিকের জন্য আইসিউতে ভর্তি হবে, বিশেষ করে তো ইন্দ্রানিধি। তাহলে এই সেই মাল সিময়ীটাকে ঢুকিয়ে দিল। টিউশনে গিয়ে আমার অনেক কিছু জিনিস চুরি গেছে। অঙ্কিতা আমার কুরকুরের প্যাকেট চুরি করেছে, প্রিয়াঙ্কা তো দুটো ডেয়ারি মিল্কই চুরি করে নিল, সুস্মিতা আবার ফাউন্ডেশন, আর রিয়া তো আমার মন অনেকদিন আগেই চুরি করে নিয়েছে। তাই আমি ঠিক করেছি টিউশনটাই। কেন, আমি কি ভিখারি? আমার কিছু পয়সা নেই। এই যে হোটেলগুলোতে ঢুকছি, আমাকে ফ্রিতে ঢোকাচ্ছে, এন্ট্রি ফি নিচ্ছে না আমার কাছ থেকে, আমি 1000 টাকা দিয়ে ঢুকি, বুঝেছি? 50 টাকাটার নোটটা যদি 1000 টাকা হতো, ইচ্ছে করছে না এক ঠাপাস করে ধরিয়ে দি কানের গোড়ায় করে। তপব্রত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। আমাদের ঝাড় জ্বালিয়ে দিচ্ছিল সারাদিন সারাদিন, সকাল বিকাল দুপুর সবসময় বাংলা সিরিয়াল, সেই প্যাচর প্যাচর প্যাচর, কিচ্ছু করার নেই, একই রকমের থিম। আর এরা তো এই সমস্ত আবাল মালগুলো কিছু আছে যারা একদম সিরিয়ালগুলোকে পেছন মেরে দিচ্ছে, এই সেই মাল সবাই চিনে রাখো। দিল একদম দিল পেছন মেরে দিল। এখানে একটা না, এখানে তিনটে। উফ, সত্যি আমাদের বর্তমান সমাজ কি এগোচ্ছে! শুরু থেকে দেখলাম আমরা স্যান্ডি, তারপর দেখলাম মন্ডি, তারপর দেখছি এই সমস্ত হাবাল চটকানো মালগুলো। সত্যি এরা কি ভাবে নিজেদেরকে? রে ভাই, কি ভাবিস তোরা? মনে হয় এক ঘুষি মেরে নাক ফাটিয়ে দিই। সারাদের সাইজ দেখলে মাথা গরম হয়ে যায়। দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। গলার ওই দুটো সোনার না ইমিটেশন? আমার মা বাবা নেই, ছেলেবেলাতেই মারা গেছেন, আমি মামার কাছেই মানুষ। ও, মা বাবাকে খেয়ে বসে আছো, ধন্যি মেয়ে। এখানে এসে আবার তো নতুন করে মা পেলাম। ও বাবা, কি কাব্য মারা কথা রে বাবা, শিখে না আমি। এই গাইজ, আজকে আমরা প্রথমবার সর্ষে খেতে এসেছি, আমাদের ভূতে ধরবে না তো? আমাদের কি ভূতে ধরবে? কি জানি কি হবে, এখানে কি আমাদের ভূতে ধরবে? পুরো এত বড় এত বড় সর্ষের খেতে ভূত তোর পেছনটাকে জ্বালিয়ে দেবে। মারা আসে মারেগা না, পেছন জ্বালি যায়গা। তো সব বন্ধুরা চলো, তাহলে আজকের এইটুকুই ছিল একটা একটা এলিয়েনকে নিয়ে। হ্যাঁ, একটা কোন গ্রহের প্রাণী তো আমি সেটা নিজেও বুঝতে পারছিলাম না, যাই হোক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, কেমন লাগলো সেটা অবশ্যই বলো, ভালো লাগলো না খারাপ লাগলো, যাই হোক আর এইটুকুই বলার ছিল। তো চেষ্টা করবো আরও কিছু নতুন নতুন ভিডিও দিয়ে। আসলে খুব চাপ এখন তো কাজের ব্যাপারটা, আসলে একটা প্রাইভেট ফার্মে জব করি, বিভিন্ন ধরনের প্রবলেমের তো মধ্যে থাকতে হয়। সো আপ সব ক্লিয়ার, কিপ ইট আপ।